নমস্কার বন্ধুরা, এই গোলাপ গাছটাতে স্কেল নামে এক ধরনের পোকার আক্রমণ হয়েছে। গাছটার প্রতিটা ডালে এই পোকার আক্রমণে গাছটা প্রায় মৃতপ্রায় বলতে পারেন। চারিদিকে এই পোকা আক্রমণ করে গাছটাকে শুকিয়ে দিয়েছে। গাছের প্রতিটা ডালে এই পোকায় ভর্তি হয়ে গিয়ে গাছটাকে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা ডালে এই পোকায় পুরো ভর্তি হয়ে আছে। তো আজকে আমি এই স্কেলটাকে রিমুভ করব তাড়াবো গাছ থেকে। কীভাবে করব চলো দেখে নেওয়া যাক। এই ডালগুলো, কিছু ডাল আছে যেগুলো শুকিয়ে গিয়েছিল, সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তাড়ানোর জন্য একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি আর একটা বাজে ব্রাশ। তো এই ব্রাশ দিয়ে আমরা প্রথমে সব স্কেলগুলো শ্যাম্পু লাগিয়ে লাগিয়ে ভালো করে প্রতিটা ডাল মেজে 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 নেব, রগড়ে রগড়ে ভালো করে মেজে নেব। মেজে এই ডাল থেকে ওই স্কেল পোকাগুলো ভালো করে রিমুভ করে নিতে হবে। দেখতে পেয়েছেন খুব যত্ন সহকারে ধৈর্যের সঙ্গে প্রতিটা ডালে ভালো করে মেজে নিতে হবে। ঘষে 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 এই স্কেলগুলো ভালো করে গাছ ডাল থেকে ছাড়িয়ে দিতে হবে। এবারে দেখতে পাচ্ছেন আমি ডালটা থেকে ভালো করে মেজে পরিষ্কার করার পর ডালগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। কিছু কিছু জায়গায় আছে যেগুলো আমি পরবর্তীকালে আবার ভালো করে ব্রাশ দিয়ে মেজে এইগুলোকে বার করে নেব, রিমুভ করে দেব। পরে নেক্সট ভিডিওতে আমি এই গাছটার আপডেট আপনাদের সাথে শেয়ার করব।